মারফতের দলিল কাকে বললেন? উনি বললেন না যে আমার 30 পারা কুরআন নিয়ে গান করব আমি, আর তোমার যদি কুরআন দলিল কিছু থাকে সেই দলিল দিয়ে গান করবে তুমি। তাহলে আমার দলিল এখন আমি শুনাইলাম। আচ্ছা ভাই ভাই তে পারেন গো, হ্যাঁ গো, মোল্লা দর কতটা গো, কতটা গো? হ্যাঁ দেখেন ভাই বলছে মসজিদ পর্যন্ত, তো মাওলানা সাহেবের দর হচ্ছে মসজিদ পর্যন্ত। সম্মান করেন উনি একটা মসজিদের ইমাম, আমরা সকলেই সম্মান করি। কেন? উনি শরীয়তের পাবন্দী হয়ে রয়েছে। তাহলে মসজিদ সম্পর্কে যদি আমার কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হয়তো ভালো করে উনি উত্তর দিতে পারবেন। তো আসুন, ওনার কাছে আমার একটা সামান্য প্রশ্ন থাকবে, তারপর আমি বসে যাব, উত্তর কি দেয় আপনারা ধৈর্য ধরে শুনবেন। ওগো শোনো শোনো মৌলভি সাহেব তোমারে শোধাই, নামাজ কখন হয় বাবা? মোল্লা সাহেব এটা ভাত মারা নয়, যদি ভাত মারা মাওলানা বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ঘটবে। এ দেখেন এটা বানর আলা বুঝলেন, সে নতুন আর বাজারে বানর খেলা দেখাচ্ছে। এই বরাগরের এক মানুষ বাজার গেছেন আমের সিজন, বাড়ির জন্য পাকা আম কিনেছেন। এই বানর খেলা হচ্ছে বাইপাস স্কুল মোড়ে, তো দেখছে বানর খেলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা দেখছে, খুব ভালো লেগেছে, তো বাড়ির জন্য আম কয়েকটা নিয়েছে, একটা বানরকে দিই, ক্যারি ব্যাগ থেকে বের করে ছুঁড়ে দিয়েছে, আর বানর চট করে ক্যাচ করে নিয়েছে। পাকা আম তো বানর খেতে শুরু করেছে, ভালো লেগেছে, খেতে খেতে কি হয়েছে, সে আটিটা গিলে দিয়েছে, আর যেমন গিলে দিয়েছে বানরের পায়খানার রাস্তায় গিয়ে আটিটা আটকে গেছে। আর বানরের পায়খানা হয় না, পেট ফুলে ঢাক হয়ে গেছে, সেই বানরালার চিন্তা, বানর যদি মরে যায় তাহলে খাবে কি বউ বাচ্চা? তো কি করেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি করে অপারেশন করে ডাক্তারবাবু আটিটাকে বের করেছে। একটু ঘাটা আছে, কয়েকদিন সময় লেগেছে ভালো হতে, খাটা ভালো হয়ে গেছে, গরিব মানুষ আবার বানর খেলা দেখাচ্ছে বাজারে। তো একজন কলা কিনেছে বাড়ির জন্য, তো দেখছে বানর খেলা হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তো দেখতে দেখতে তাকে ভালো লেগেছে, সে একটা কলা বার করে বানরকে ছুঁড়ে দিয়েছে, বানর চট করে কলাটা ধরে নিয়েছে। তো বাবা সেই কলাটা যখন খাবে, আর সে আমের আঠির কথাটা মনে পড়ছে, আর পিছনে মাফ করে দেখছে। তো দুধু আমার নাম হচ্ছে মিনার চিস্তি, আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। তুমি যে কার পাল্লাই পড়েছো আই জানো না, ওই বানরের মতো তোমার পায়খানার রাস্তা আজকে আমি বল জাম পর্যন্ত করে দেবো। ওরে সবার নামাজ কি করছো ও গো, সবার নামাজে পড়াও তুমি, ওরে সবার নামাজে পড়াও তুমি, তোমার নামাজ কখন হয়? শোন শোন মৌলভি সাহেব তোমার শোধাই, ওরে সবার মৌলভি সাহেব তোমারে শোধাই।
আমি যে ফকির হয়েছি চার হরফে, চার হরফে, হে কাফ ইয়া রে। তো তুমি যে নামাজ পড়ো আমার কিছু জানার বিষয় আছে। কি বলে শুনুন, আমার এক দিদি ভাই উনি কিছু আমাকে আশীর্বাদ দোয়া করেছিলেন, মাথায় রাখলাম। তাই গানের কলি কি বলে শুনুন, তুমি যখন সেজদা করো বলো নুন হরফে মাথা ভরো, নামাজের সেজদা আছে নাকি গো, নামাজের সেজদা আছে। তো তুমি যখন সেজদা করো তুমি বলবে, তুমি যখন সেজদা করো কোন হরফে মাথা ভরো, ওই হরফটার নাম কি আর ওই হরফে কে আছে, প্রশ্নগুলো মনে রাখবেন, নালে কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু পালিয়ে যাবে। ও গো তুমি যখন সেজদা করো বলো নুন হরফে মাথা ভরো, আবার ওই হরফে গুঞ্জন আছে, ওই হরফে গুঞ্জন আছে তোমার কাছে যেতে চাই। কি গো গান ভালো লাগছে তো, যত গান শুনবেন নতুন নতুন আইটেম আমাদের কাছে, নতুন নতুন আইটেম পাবে। তাহলে মাওলানা সাহেবের কাছে আমার জানার বিষয় থাকলো যে সবার নামাজ তুমি পড়াও, তোমার নামাজটা কখন হয় একটা, আর তুমি যে সেজদা করো কোন হরফে মাথা ভরো। আমরা মুসলমান নামাজি নাকি গো, আমাদের জেনে নেওয়া দরকার তো, জেনে নেওয়া দরকার। তো কোন হরফে মাথা ভরো, ওই হরফটার নাম কি আর ওই হরফে কে আছে, দুটি। আর পাঁচ অক্ষ নামাজ পড়তে গেলে এই যে খাড়া থেকে রুকু সেজদা, খাড়ার রুকু সেজদা, এই পাঁচ অক্ষ নামাজকে আদায় করতে গেলে, আমি যেমন চার হরফে ফকির, তো তোমার পাঁচ অক্ষ নামাজটা পড়তে গেলে কয় হরফে তোমার নামাজটা হয়, কটা হরফ লাগে, খাড়া হলে কোন হরফ, রুকু সেজদায় গেলে কোন হরফ, এই হরফগুলো তারাই কি, হরফ ছাড়া কোনো ইবাদত বন্দেগী হয় না। তাহলে তিনটে প্রশ্ন, আর একটা প্রশ্ন আমার গানে গানে থাকবে, ভালো করে শুনুন। পাগল মনোহার তাই ভেবে মরে, তয়াল মহবুবের ওই চরণে ধরে, পাগল মনোহার তাই ভেবে মরে, দয়াল মহবুবের ওই চরণে ধরে, ওরে মিম্বারের ওই তিনটে সিঁড়ি, ওরে মিম্বারের ওই তিনটে সিঁড়ি, সিঁড়িতে কে কে রয়, মসজিদের মধ্যে মিম্বার আছে যেখানে মাওলানা সাহেব বসে খুতবা পাঠ করে, তো এই মসজিদে মিম্বারে তিনটে ধাপ আছে, তো বলবে তিনটে ধাপ কার জন্য, তিনটে ধাপ কিসের জন্য, কার কার জন্য, এই ধাপগুলো কাদের জন্য, তাদের নামগুলো কি, ধাপগুলো চারটা হতে পারত, তো পাঁচটা হতে পারত, তিনটে কেন হলো, এই তিনটে ধাপ কার কার, তাদের নামগুলো কি, তারা কি রূপে আসে বিরাজিত, তোমার কাছে আমার জানার বিষয় থাকলো কয়েকটা প্রশ্ন। তুমি যদি সত্যিকার হাতখানি মাওলানা হও তাহলে নিশ্চয়ই তুমি জবাব দেবে। পাগল মনোহার তাই ভেবে মরে, শোনো শোনো মলবি সাই তোমার শোভা, শোনো শোনো মলবি সাই তোমার শোভা, শোনো শোনো মলবি সাই তোমার শোভা,
শোনো শোনো মৌলবি সাহেব তোমারে শোধার, ওরে শোনো শোনো মৌলবি সাহেব